বাইকের কোথায় স্যার বাইকের আস্তে আস্তে জয়েন করবে কি করে ওয়েট করলে ভালো হবে আচ্ছা ঠিক আছে তোমাদের আছে গত ক্লাসে যেটা পড়াছিলাম কি বল বিজ্ঞান নীতি লিখে ফেলো কি বলতে বুঝছ গত ক্লাসে যেটা লিখেছিলাম বলো বিজ্ঞান নীতি লিখো

সব এটা করো বলো বিদ্যুৎ নীতি বুঝছো কি বলছি দারাস তারা নাফিস বাবলু রায়হান এটা করো それとうい。

সবাই লিখতেছো তো তোহান রাহেন নাফিস জিহাদ জয় মহাজন বাবলু কি বলছি বুঝছো সবাই

চ্যাপ্টার ফাইভ তুমি মিট করে কথা বলো আনমিট করে কথা বলো কারো লেখা শেষ শেষ হলে বলো আমি তোমাদের তুমি সময় দিচ্ছি তারপর আমি লেখা চেষ্টা চ্যাগ করবো ঠিক আছে আমরা শ্রীষ্টির দিকে যাই অধ্যায়ের দেখো এখানে একটা সৃজনশীল দেওয়া একটু খেয়াল করো যে রিফাতে দে গ্রামের রাস্তায় কাজ চলছে রাস্তা কিছু অংশ হাঁটা ইটে খোলা বিচারা বিচার হয়েছে ইফার হাঁটতে কি অনুভব করলো না এটা খোয়ারা উপরে দিয়ে হাঁটা অনেক কষ্টসাধ্য অথচ খালি রাস্তায় আনন্দদায়ক উল্লেখ্য যে রিফাদের ভর হচ্ছে পঞ্চান্ন কেজি এটা হচ্ছে আমাদের উদ্দীপক আমরা এখন উদ্দীপক অনুসারে দেখবো যে এটা সলভ কিভাবে করা যায় প্রথম বলছে কি চাপ কি চাপ হচ্ছে কোন বস্তু প্রতি একক ক্ষেত্রের উপর প্রযুক্ত বল কেন চাপ বলে যাকে আমরা বলবি যাকে আমরা বলি দেখি পি সমান এফ বাই এ তারপর বলছে ভোতা আলপিনে অপেক্ষা ধারালো আলপিনে দিয়ে কাগজ ছিদ্র করা সহজ কেন এটা মূলত হচ্ছে তোমার ক্ষেত্রবলের কারণে আমরা জানি যে ক্ষেত্রফলের সাথে চাপের সম্পর্ক হচ্ছে ব্যস্ত মধ্যে চাপ বাড়লে ক্ষেত্র বলে চাপ কমবে ক্ষেত্র কোনো চাপ বাড়বে দ্যাট মিনস তীক্ষ্ণ তারা আহ তীক্ষ্ণ ধারালো আলপিন দিয়ে তীক্ষ্ণ ধারালো আলপিন চড়া মাথা বল দিয়ে বল দিয়ে যদি বল দিয়ে বল দিয়ে শুরু মাথায় বেশি চাপ অনুভূত হয় অপরপক্ষে বোতাল পেনে শুরু পথে চাপ বেশি হয় না ঠিক আছে যার কারণে আমরা বলতে পারি সাথে তোমার চাপের সম্পর্কটা রয়েছে এই জন্য আর তিন নাম্বার কি বলছে এটা অনেক ইজি রিপাড়ি জোতার যদি 200 সেন্টিমিটার স্কোয়ার হয় চাপে পড়ছে মানে রিপাতে জোতার তলার ক্ষেত্র হচ্ছে দুইশো সেন্টিমিটার স্কোয়ার তখন চাপ বেগত আমরা পিছনে একবারে নরমালি এখানে দেখো মান দেওয়া আছে রিফাতে ভর দেওয়া ছিল পঞ্চান্ন

রাশদুল ইসলামী তোমাকে বলছি আচ্ছা তাহলে এখানে আমরা আহ করতে পারি তাহলে আমরা মানটা বসা মানটা বসা দিলে বসা দিচ্ছি এখানে না মান আসতেছে five three nine এবং এ কে মান বসাতে দিলে আমরা এর নির্ণয় চাপ মানটা পেয়ে যাবো এটা খুব সহজ একটা অঙ্ক আশা করি তোমরা এটা পারবে এবার next দেখো চার নাম্বারটা কি বলছে চার নাম্বারটা আমাদেরকে বলছে যে চন্দ্রমাটা কি চন্দ্রমাটা যে সমান ইটের রাস্তা ও ইটে খর উপরে হাঁটা কেন কি হাঁটা কোন ক্ষেত্রে বিপদের সুবিধাজনক অনুভব করলে কারণ শুনে ব্যাক ব্যাক হয় এটা আমরা জানি যে এখানে ওই যেটা খোয়া ইটের উপর হাঁটা মানে হাঁটা কষ্ট কেন খোয়া ইটের ক্ষেত্রফলটা ছোট যার যার কারণে আমাদের পায়ে নিজের চাপের পরিমাণটা বেড়ে যাচ্ছে এবং চাপের পরিমাণটা যদি বেড়ে যায় তাহলে আমরা হাঁটতে কষ্টকর হবে আর যেগুলো সমান রাস্তা এটা হচ্ছে সমান রাস্তা এটা তোমার ক্ষেত্র বেশি তার ফলে আমরা হাঁটতে সোজা হবে এটা জাস্ট ব্যাখ্যা দিয়ে দিলে হয়ে যাবে আশা করি তোমরা পারবে আমরা নেক্সট টপিকে যাই নেক্সট টপিকে একটু খেয়াল করে কি বলছে আরফিন সম আয়তনে দুটি জগ নিয়ে এটি পানি দ্বারা পরিপূর্ণ পানি দ্বারা জগ নিয়ে এটি পানি দ্বারা এবং অপরটি মধু দ্বারা পূর্ণ করলো একবার হাত দিয়ে প্রথমটির জগকে একশো সেন্টিমিটার উচ্চতায় উঠালো এরপর মধুচক্রে জগটি এক উচ্চতায় উঠাতে বেশ ভারী করলো এখানে লিটার পানি ঘনত্ব এক হাজার এবং মধু ঘনত্ব এত ঠিক আছে তাহলে আমাদের কোন 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 তাপ তাপমাত্রা পানি ঘনত্ব এক হাজার আমরা জানি যে পানি ঘনত্ব হচ্ছে এক হাজার এক হাজার কেজি আমি জিম্মাচ্ছি কিন্তু মনে রাখবে এটা হচ্ছে এটা হচ্ছে ফোর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফোর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি ঘনত্ব হচ্ছে এক হাজার এটা মনে রাখবে কেন আমরা জানি যে ফোর্টি সেভেন সেলসিয়াস তাপমাত্রায় পানির সর্বোচ্চ ঘনত্ব এত যত তাপমাত্রা বাড়বে তত ঘনত্ব মানটা কি হবে কমতে থাকবে ফোর্টি সেলসিয়াস তাপমাত্রা থেকে যত তাপমাত্রা বাড়বে ততই পানির ঘনত্ব কমতে থাকবে দ্যাট মিনস ফোর্টি সেলসিয়াস তাপমাত্রা পানির ঘনত্ব হচ্ছে এক হাজার ঠিক আছে এবং আমাদের বলছে বস্তু ভর এবং আয়তন ও ঘনত্ব সম্পর্ক নির্ণয় করতে বলছে এটা আমরা জানি কোনটা এম ভরে কোন বস্তু ভর হচ্ছে আয়তন হচ্ছে বি হলে ঘনত্ব সমান কি জানি রো ইকুয়াল টু বি জাস্ট এটা লিখে দিলে হবে এবার সম্বন্ধে মেইন অঙ্কটা মধু মধু চক্রে উত্তোলন করতে আপনি কি কাজ নির্ণয় করতে বলছে এখন দেখো এটা কি বলছে আমরা জানি যে আমাদের যে ঘনত্ব মধু ঘনত্ব হচ্ছে তিন হাজার মধু ঘনত্ব হচ্ছে তিন হাজার আর আয়তন হচ্ছে এক লিটার তা আমরা এক লিটারে কি মিটার কি প্রকাশ করতে পারি যে টেন ইনভার্স থ্রি আর মধু ভর আমার জানি না মধু ভরটা আমাদের বের করতে বলছে কারণ আমাদের কি দেখার সময় জানে যে এম জি এইচ এম জি মান যদি বের করতে হয় তাহলে আমাদের স্বাভাবিকভাবে এম মানটা লাগবে সেই এম মানটা আমরা এখানে বসানোর আগে মধুটা বের করতে হবে এখন মধুর ভর বের করতে হলে যেহেতু ঘনত্ব দেওয়া আছে সেহেতু আমরা রো গোল টু এম বাই ভি দিয়ে মানটা বের করতে পারি সেই জন্য লিখতে এম গোল টু এখানে দেখো রো গোল টু এম বাই ভি সেই ক্ষেত্রে দেখো এম সমান রো এম সমান ভি রো তাহলে এখানে আমরা মান বসা দিলে তিন কেজি পাচ্ছি তিন কেজি হচ্ছে যে মধুর ভর দেখছে মধুর ভরটা কি ভাবে বের করছি আমরা জানি যে rho equal দিয়ে মানটা বের করছি এবার কৃতকার্য আমরা কি জানি কৃতকার্য আমরা জানি যে w সমান mg মানটা আমরা বসা দিয়েছি বসা দিলে আহ উন চার জুল আসে তাহলে যেহেতু আমরা জানি যে কাজের একক হচ্ছে জুল সেই জন্য আমরা জুলের মানটা দিয়েছি ঠিক আছে এবার আসো বলছে যে পানি ভর কত এবার কি বলছে মধুচক্রে তুলতে পানির জলের তুলনায় অনেক আধুনিক বেশি কষ্ট করতে হলো কেন বলছে মধুচক্রে তুলতে পানির তোমার তুলনায় আধুনিক কষ্ট করতে হলো কেন এটা মূল ঘনত্বের কারণে তারপর আমরা দেখি এটা বের করতে হবে আমরা জানি যে পানি ভর ছিল এক হাজার সেজন্য পানি পানি ভর ছিল এক কেজি তো পানি ভর যে এক কেজি হয় তো সেখানে কিটো কাজ হচ্ছে নাইন পয়েন্ট এইট জুল কিন্তু 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 এখানে হাতে যে অংশ দিয়ে ধরে রাখতো তার ক্ষেত্রে নশো আশি পেসকেল তার ক্ষেত্রে পানির ক্ষেত্রে আর ওটা আসতেছে উনত্রিশশো চল্লিশ প্যাসকেল তার মানে চাপের পরিমাণটা তোমার কোথায় বেশি মধুবর্তী জগে বেশি সেই জন্য এটা কি হয়েছে কষ্ট হয়েছে সবাই একটু প্রশ্নটা তোলো তোলে প্রশ্নটা স্ক্রিনশট নিয়ে এটা রাখো এবং উত্তরটা তোলো কি বুঝতে বুঝতে পারছো প্রশ্নটা সবাই স্ক্রিনশট নিয়ে রাখো এবং উত্তরটা লিখো প্রশ্ন তোলো না আমাকে বলো আমি উত্তরটা দেখাচ্ছি প্রশ্নটা স্ক্রিনশট না হলে আমাকে বলো আমি উত্তরটা স্ক্রিনশট দেখাচ্ছি স্ক্রিনশটে তোমরা কোন এক্সপ্রেস করতেছ না আশরাফুল বাবলো জয় মহাজন কাইসার জিহাদ রায়হান রাশিদুল ইসলাম তোহান তোমাদের আমি কমপ্লেইন দেয়া হবে তোমরা ক্লাসে থেকে কোন এক্সপ্রেস করতেছ না আশরাফুল তুমি কি কথা বলতে পারো না মেসেজ কেন দিচ্ছ স্যার এখন কোনটা লিখবো

তাহলে আমাকে বলো বলা হয়েছে প্রশ্ন উত্তরটা নিচের দিকে নামাবো বাকিটা তোলো তোমরা এই পার্শ্ব দুটো ভালো দুটো ভালো করে শিখবে আমি একটা অবশ্যই লিখাবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে নেক্সট ক্লাসে এটা প্রস্তুতি নিয়ে আসবে আচ্ছা ক্লাস এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ দেবো আল্লাহ আলাইকুম